अस्सलाम वालेकुम दोस्तों, क्या हाल है, कैसी हैं आप? आज की नई वीडियो के साथ हूँ मैं, हूँ समरा और मैं हूँ माया। अस्सलाम वालेकुम व्यूअर्स, क्या हाल है, कैसे हैं आप? तो आई होप के मजे में होंगे आप। जी समरा, आज क्या दिखा रही हैं? तो दोस्तों, मौसम वैसे भी चेंज हो रहा है, गर्मी से सर्दी का मौसम आ रहा है। तो आप हमें कमेंट में लाजमी बताइएगा किसको सर्दी पसंद है और किसको गर्मी पसंद है। मुझे भी वैसे सर्दी पसंद है, तो ठीक है दोस्तों, बाहर अच्छा लगता है, बाहर का मौसम और सर्दी का थोड़ा अच्छा लगता है। गर्मियों में फ्रेंड बहुत पसीना आता है, बहुत आवाज आ रही होती है, मुझे तो बहुत अच्छा नहीं लगता ये गर्मियों का मौसम। अच्छा जी, आज हमें ढाका कहाँ लेके जा रही है? ढाका के पास एक बहुत ही ढाका के करीब करीब एक रिसोर्ट है, बहुत शानदार है। अच्छा, देखते हैं व्यूअर को, लेट्स स्टार्ट, देखते हैं वीडियो। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া জামান খান নিশা, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসাইরসমা। আজকের একটা ট্রাভেল ভিডিও নিয়ে চলে এসেছি জিওন রিসর্ট থেকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করলাম, থ্যাংক ইউ। আমরা বনশ্রী থেকে বের হয়ে উত্তরা এবং মিরপুর হয়ে আমাদের যাত্রা শুরু হয় জিওন রিসর্টের জন্য। যেহেতু শনিবার ছিল, রাস্তায় খুব একটা জ্যাম আমরা পাইনি। সাভারের আমিন বাজারে মধুমতি মডেল টাউনের ভিতরে ঢুকলে একটু সামনে এগোলেই চলে আসবে জিওন রিসর্ট। আমাদের সাতজনের রিজার্ভেশন দেওয়া ছিল, তাদের ভিতরটা খুব ছোট হওয়ায় পার্কিং ব্যবস্থা বাইরেই। ভিতরে পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। हेलो हेलो बच्चे को देखिए कैसे चला, हाँ वो चला गया, कहा कि कितना है, हाँ कि मैं भी कैमरे के अंदर आ जाऊँ। চারিদিকে অনেক ধরনের গাছপালা, সেই সাথে পাখির কিচির মিচির সাউন্ড। चिड़ियों के चहचहाने की आवाज, ये ले जू आ गया, ये लगता है कि ये इधर जाहिदा जब आते हैं तो उनके साथ बच्चे भी होते हैं, बच्चे होते हैं, जरा खुश हो जाते हैं, देख इस तरह के जंगली परिंदे या जानवर कह सकते हैं, जानवर एरिया भी बना हुआ है बच्चों के लिए। फैमिलीज आती हैं तो फैमिलीज बच्चों के स्टेप लेती है कि बच्चे एंजॉय करें, तुम्हें बच्चे एंजॉय करें, तो बच्चे ही जिद करते हैं कि चलो अभी भागो, बोल दे चले कहीं हम लोग। कितनी खूबसूरत जगह, बहुत शानदार। বাইরে ছিল অসহ্য গরম, পরে আমরা লবিতে এসে আমাদের রুমের ওয়েট করছিলাম। আমাদের দুইটা রুম দেওয়া হয়েছিল এবং সাথে দুইটা এক্সট্রা বেড। পার রুম নাইট স্টের জন্য পড়েছিল 12,500 টাকা এবং এক্সট্রা বেডের জন্য পার বেড 2,000 টাকা দেওয়া হয়েছিল, সাথে ছিল ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমাদের রুম রেডি, আমাদের রুম নাম্বার ছিল 102, এটা ছিল ফ্রন্ট সাইডে। ভালোই ছিল, সুন্দর গোছানো। রুমের বেডটা ভালোই বড়, বেডের সাথে একটা ছোট টেবিল এবং চেয়ার, এটা ছিল ফ্রন্ট সাইডের উইন্ডোটা। এছাড়াও রয়েছে ইলেকট্রিক কেটলি, টিভি, ফ্রিজ, এখানে বাইরের খাওয়ার অ্যালাউ করে। আলমারি রয়েছে, রাতে থাকলে আপনারা এখানে জামা কাপড় রাখতে পারবেন। ওয়াশরুমটা ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা বেশি বড় ছিল না কিন্তু ভালো ছিল। হ্যাঁ
এখানে একটা মেনু দেওয়া আছে, এখান থেকে চাইলে খাওয়ার অর্ডার করতে পারবেন। এরপর ফ্রেশ হয়ে আমরা চলে এলাম সুইমিং পুলে। এখন আমাদের সুইমিং টাইম। পুলটা খুব বেশি বড় না হলেও খারাপ না, পানি ভালোই পরিষ্কার ছিল, মানুষ তেমন একটা ছিল না। সুইমিং শেষ করে নুসাইকে নিয়ে চলে আসলাম কিডস জোনে। সেখানে আরো বাচ্চাদের সাথে নুসাই খেলে বেশ ভালোই মজা পাচ্ছিল। প্লেগ্রাউন্ডটা বেশ ভালোই বড়, কয়েক রকমের দোলনা ছিল, স্লাইড ছিল, বাচ্চারা খেলে বেশ আনন্দ পাচ্ছিল। বাকিরা সবাই সুইমিং পুলেই বসে আছে, তখনও তারা চাচ্ছিল যাতে সুইমিং পুলে বৃষ্টি হোক। আকাশে কালো মেঘ ভরে গিয়েছে, ওয়েদারটা এত সুন্দর ছিল এবং খুব বাতাস। এখানে তাদের বেশ কয়েকটা হরিণ রাখা ছিল, নুসাইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে হরিণকে খাওয়ায় খুব মজা পাচ্ছিল। থেকে উঠে শাওয়ার নিয়ে সবাই আমরা লাঞ্চ করতে চলে আসলাম, এবং সবার মনটা একটু খারাপ ছিল যেহেতু বৃষ্টিটা এখন লাঞ্চের টাইমে শুরু হয়ে গেল। সবাই চাচ্ছিল যে সুইমিং পুলে থাকতে থাকতে বৃষ্টিটা হলে আরও বেশি মজা হতো। সবার পেটে অনেক খিদা ছিল, এর জন্য আর ওয়েট করতে পারলাম না। লাঞ্চ মেনুতে ছিল স্যাফরন রাইস, রুই মাছের দো পেঁয়াজা যা অনেক বেশি টেস্টি ছিল, চিকেন মশালা, আলু গোবি, ডাল বাটার ফ্রাই, এটাও অনেক অনেক বেশি মজা ছিল, সালাদ এবং ফ্রুট ককটেল। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ওয়েট করতে করতে দেখলাম বৃষ্টি থেমে গিয়েছে। এখন আমরা চলে আসলাম বাইরে ফটো সেশনের জন্য। তাদের এক সাইডে খুব সুন্দর করে সাজানো ফোয়ারা দিয়ে, সারপ্রাইজ হয়ে গেলাম আমার এবং আমার বোনের হাজব্যান্ডের। প্রি বার্থডে সেলিব্রেশন করার জন্য বাকিরা আমাদেরকে সারপ্রাইজ দিল, যদিও আমার বার্থডে এখনও অনেক দেরি। রিসর্টে আগে থেকে বলে দিয়েছিল এবং রিসর্ট থেকেই সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। সন্ধ্যার পর যারা ডে লং এ এসেছিল তারা সবাই চলে গিয়েছিল। রিসর্টটা এখন নিরিবিলি হয়ে গিয়েছে, মনে হচ্ছিল যেন আমাদের প্রাইভেট রিসর্ট। আমরা দুই তিনজন ফ্যামিলি নাইট স্টে করেছিলাম এই রিসর্টে, বেশিরভাগ মানুষজনই আসে ডে লং প্যাকেজে। মানুষজন কম থাকে, ওরা আবার পুলে নেমে গেল। প্রাইভেট পুলের মতনই মনে হচ্ছিল, কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম। পুল থেকে উঠে আমরা চলে গেলাম ডিনার করতে। ডিনারের আইটেম ছিল পোলাও, চিকেন রোস্ট, বিফ রেজালা, চাইনিজ ভেজিটেবল, সালাদ, ড্রিঙ্কস এবং ফিরনি। খাবার মোটামুটি ভালোই ছিল। ডিনার শেষ করে একটু উনো খেললাম এবং গল্প করে তারপরে রাতের বেলা ঘুমায় গেলাম।
ঘুম থেকে উঠে পরের দিন সকালেই আমরা চলে গেলাম নাস্তা করতে। ব্রেকফাস্টের আইটেম ছিল পরোটা, সবজি, ডিম ভাজি, চিকেন ডাল ভুনা, সুজির বরফি, চা, ফ্রুটস। প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা ছিল। তিন বেলা খাবারের মধ্যে আমার কাছে নাস্তাটাই সবথেকে বেশি মজা লেগেছে, এবং এই সুজির বরফিটা যে এত বেশি মজা ছিল তা বলার বাইরে। খাওয়া দাওয়া শেষ করে খুব বেশি আমরা দেরি করিনি, যেহেতু রবিবার ছিল, জ্যাম ঠেলে ঢাকায় পৌঁছাতে হবে, সো আমরা তাড়াতাড়ি চেক আউট করেই বের হয়ে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিবেন প্লিজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। জি দোস্ত, ইয়ে থি আজ কি বহুত হি মজে কি ভিডিও जिसमें फुल इंजॉय किया है समरा ने और माया ने आपके साथ। आई होप कि आप भी इंजॉय करें और आपको ये पसंद आए। हाँ जी, तो नेक्स्ट वीडियो में फिर हाजिर होंगे। तब तक के लिए इजाज़त दें।